হাই কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি পুজোর কিন্তু আর বেশি দিন বাকি নেই আর এই পুজোর ঠিক আগে আগেই আমার বাড়িতে থাকতে একদম ভালো লাগে না মনে হয় রোজ যাই কিছু কেনাকাটি করি পয়সা হাতে না থাকলেও মনে হয় যাই গিয়ে টুকটাক একটু দেখি যদি পছন্দ হয় ওই দেখে আসব পরে গিয়ে কিনবো এইটা আগাগোড়াই আগে ছোটোবেলায় স্কুলের বন্ধুরা মিলে একদিন যেতামই শপিং করতে বাবাকে বলতাম বাবা তুমি একটু টাকা দাও বেশি করে বন্ধুরা একসাথে শপিং করতে যাব। আর বাদ দিন তো বাবাই নিয়ে যেত কিন্তু আজকালকার সময় আর বাবার সাথে শপিং করতে যাওয়া হয় না ওই এক একা একাই যাই ছোটোবেলা থেকেই বাবা মা যেটা চয়েস করে আমাকে দিত আমি সেটাই পড়তাম আর বড় হওয়ার পরে বাবার বাবা আর গিয়ে দেখলাম যে হ্যাঁ ওই সেম আমার মতনই ছিল ছোটবেলায় আমি খুব সুন্দর সুন্দর ছোট ছোট স্কার্ট পরতাম অনেক সুন্দর সুন্দর জামা বাবা আমাকে কিনে এনে দিত কিন্তু এখনও আমি বাইরে বেরোলে যদি কোনো জামা কিনি আমি মাকে বা বাবাকে আগে পাঠাই যে দেখো তোমাদের ভালো লাগছে না তাহলেই আমি নেব। মা আর বাবা যদি একবার বলে যে না এই জামাটা ভালো লাগছে না আমি আর ওটা নিই না এটা আমার গেছে অভ্যাস আমি একটা জিনিস বানাবো বলে এখান থেকে পিস কিনতে গেছিলাম গড়িয়াহাট থেকে আমি কিন্তু গড়িয়াহাটের এই দোকান থেকেই পিস কিনি যখনই কিনি কারণ এই যে দোকানটা এখানে প্রত্যেক দোকানের থেকে এই দোকানের দামটা অনেকটাই কম নেয় দশ টাকা হলেও কম নেয় এই দোকানের সব দোকানের থেকে তো এখান থেকে আমি একটা পিস নিয়েছিলাম যেই জিনিসটা বানাবো ভেবেছি সেইটা আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব ওই সামনের মাসের অক্টোবর মাসের ন তারিখ থেকে কোনো একদিন আমি শেয়ার করে দেবো মানে ওই পুজোর সময় পড়বো তখনই তোমাদের দেখাবো যদি সাকসেসফুলি পড়তে পারি জিনিসটা বনু এর মধ্যে চলে এসলো কারণ বনুর কলেজ সামনেই এসে যাওয়ার পরে আমরা একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম গড়িয়াহাটে কি আছে না আছে এত সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশন কিন্তু একটাই প্রবলেম এরা এমন বলে যে ওই নাওয়া যায় না আর এক এক জায়গায় তিনশো সাড়ে তিনশো এক এক জায়গায় সেম ব্লাউজ দুশো আড়াইশো তোমরাই বলো আগে যদি কিনে নিই তাহলে পরে কিরম আফসোস হয় আমি সেই আফসোসটা করিনি আমি পুরোটা আগে ঘুরেছি তারপরেই আমি ব্লাউজ নিয়েছি এমন একটা ব্লাউজ নিয়েছি কলমকারি ব্লাউজ আমি এখনও বুঝতে পারছি না যে আমি কোন শাড়ি দিয়ে পরবো তবে পরবো কোনো একটা কিছু দিয়ে এতক্ষণ ঘোরার পরে একটু গলাটা ঠান্ডা করার জন্য এই দাদুটার কাছ থেকে আইসক্রিম খেয়ে নিয়েছিলাম আর আমি এখানে আসলেই দাদুর কাছ দিয়ে আইসক্রিম খাই আগের দিনের ব্লগও তোমরা দেখেছো যখন আমি সানুর সাথে এসেছিলাম গড়িয়াহাটে একটা জুডিও হয়েছিল সেটা শুধুমাত্র আমি শুনেছিলাম আর দু চারজনের ব্লগে দেখেছিলাম কিন্তু গড়িয়াহাটে যাওয়ার পরে সেই জুডিওটা আমি আর দেখতে পেলাম না জুডিও সামনে গিয়ে দেখছি জুডিও নাকি রেনোভেট হচ্ছে তাই জন্য জুডিও অন্য জায়গায় নিয়ে চলে গেছে কোথায় নিয়ে গেছে জানি না ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম লেক মলে একটু খিদে পেয়েছিল ভাবলাম লেক মলটাই একদম ঠান্ডা প্লেস এখানে বসেই খেতে পারবো ঝিরিঝিরি বাইরে অবশ্য বৃষ্টি হচ্ছিল কিন্তু তাও ওই প্যাচ প্যাচ একটা গরম ছিল আর আমার একটা অভ্যাস আছে আমি বাইরে যাই খাই না কেন আমি সানুর জন্য পাঠিয়ে দিই আমি যদি নিজের জন্য দু পিস লেগ নিই তাহলে আমি ওর জন্য এক পিস পাঠিয়ে দিই এটা আগা করাই কিন্তু আজকের দিনটা একটু অন্যরকম ছিল আজকে ওয়াও চিকেন থেকে আমরা চিকেন অর্ডার করেছিলাম ভীষণ খেতে ছিল তোমরা প্লিজ কেউ ওখান দিয়ে খেও না আমার তো ভীষণ বাজে লেগেছে তাই আমরা পুরো আট পিসের চিকেন আর দু পিস দুজন খেয়ে বাদ সবটাই শানুর জন্য পাঠিয়ে দিয়েছিলাম শানু খেয়ে বললো যে ওরও নাকি একদমই ভালো লাগে মলে কিছুক্ষণ আমি আর বনু টাইম স্পেন্ড করলাম অনেক গল্প করলাম বনু একটা এমন একজন মানুষ মানে আমার নিজের কোনো বোন নেই শানুর বোনকে আমি আমার নিজের বোন ভাবি আমাকে কেউ জিজ্ঞাসা করলে আমি সব সময় বলি ও আমার বোন হয় এই ধরো কোনো কাজ করতে যাব এই বলে ফেলি তাকে যে হ্যাঁ আমি আর আমার বোন আসবো শানু যখন ফ্রি থাকে না তখন আমি ওর সাথেই বেরোই আর ওর সাথে বেরোতে বেরোতে এখন আমার আর ওই বন্ধু বান্ধবের আর দরকার পড়ে না যাই হোক তারপরে এখান থেকেও একটু সেজে গুজে নিল তারপরে আমরা দুম করে চলে গেলাম ম্যাক্সে ম্যাক্সের আগের দিনও এসেছিলাম ওই মোটামুটি ছিল তোমাদেরকে জানিয়েছিলাম তাও আমি দু তিনটে জিনিস খুঁজে খুঁজে বার করে একটু ট্রায়াল দিয়ে দেখছিলাম আমার একটা স্কার্ট নওয়াজ ছিল ছোটো থেকেই আমাকে আমার বাবা প্রচুর স্কার্ট পরিয়েছে সত্যি কথা বলতে গেলে যে আমি ছোটোবেলায় প্রচুর স্কার্ট পরেছি শর্টস পরেছি কিন্তু এই লাস্ট তিন চার বছর ধরে না আমি এই ড্রেসগুলো খুব একটা পরা হয় না কিন্তু ভাবলাম যে এবার পুজোতে একটা স্কার্ট নেবই এবার তোমরা আমাকে বলো তো যে এর মধ্যে থেকে কোন ড্রেসটা আমি নিয়েছি তোমরা গেস করতে থাকো আর আমি আসবো সেই পুজোর সময় তোমাদেরকে দেখাতে যে আমি কোনটা নিয়েছি কোনটা কোথা থেকে নিচ্ছি না নিচ্ছি সবটাই তো তোমাদের সাথে ব্লগে আমি শেয়ার করছি তারপরেও যদি তোমাদের অনেক কিছু জানা থাকে তোমরা আমায় কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে অবশ্যই রিপ্লাই দিয়ে বলবো আমি আমার বিলিংটা কমপ্লিট নিলাম দেন আজকে ছিল হচ্ছে নাজের বার্থডে তো ও আমার বার্থডে কোনো দিনও ভোলে না আমার জন্মদিনে ও একটা কেক নিয়ে আসবেই আমার বাড়িতে এর আগের বছরে ও জন্মদিনটা আমি ভুলে গেছিলাম এটা মানে আমি বাজে বন্ধু ও অনেক ভালো বন্ধু তো তাই জন্য আমি ওর জন্য একটা সুন্দর গোলাপ নিয়ে নিলাম এই বছরটা মিস করাই যাবে না ওর মন মেজাজ তেমন ভালো ছিল না আমি ভাবলাম যে ওকে একটু খুশ করা যাক আর গোলাপ দিলে কেই বা খুশি হবে না বলো আমাকে যদি একটা গোলাপ দেওয়া হয় আমি তো ভীষণ খুশি হয়ে যাব মানে গলে যাব তার প্রতি পুরো শানু আমাকে আগের দিন গোলাপ দিয়ে দিলে তোমরা দেখেছিলে আমি কতটা খুশি হয়েছিলাম আমাদের অ্যানিভার্সারির দিনকার তারপর এখান থেকে নিয়ে আমি চলে গেলাম একটু ভুট্টা খেতে রাস্তায় ভুট্টা দেখলেই তো আমার লাগবে কারণ আমি ভুট্টা খেতে ভীষণ পছন্দ করি বনুকে টাটা বাই বাই করে আমি চলে গেলাম সিধা নাজের বাড়িতে কারণ নাজ আজকে বাড়িতেই ছিল ও কোথাও বেরোয়নি আমি ওকে অনেকবার বললাম তুই বেরো তারপরেও বেরোয়নি ও বাড়িতে মনমরা হয়ে বসেছিল যাই ওর এত দুঃখ কোথা থেকে আসে এখানে গিয়ে দেখি বেচারি মরার মতো শুয়ে রয়েছে সেখানে গিয়ে আমি ওকে তুললাম রকম জ্যান্ত করলাম বললাম এসব সব হাঁটা তোর মাথায় কি আছে সব সব সরিয়ে দিয়ে কেকটা আগে কাট সুন্দর করে আমরা জন্মদিনটা সেলিব্রেট করলাম আর আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও এরকম আরও অনেক শপিং ব্লগ পুজো ব্লগ তো আসবেই তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর অনেক 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 ভালোবাসা দাও আর তোমরা কে কে কোথাকার কি কালেকশন দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও চলো বাই সবাই ভালো থেকো আর জমিয়ে পুজি শপিং করো বাই বাই